এবার আসুন যে মুমিন মুত্তাকিদের মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি রেখেছেন আমি যতটা পেয়েছি দুইটা তথ্য পেলাম এক মুমিনদের আত্মাকে গ্রহণ করে রহমতের ফেরেশতা আর কাফের পাপীদের আত্মা গ্রহণ করে আযাবের ফেরেশতা দুই ফেরেশতার চরিত্রই ভিন্ন তো মৃত্যু মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত যে তার মুমিন বান্দাদেরকে সম্মান দেওয়ার জন্য মালাকুল মউত কেও দুই রকমের সৃষ্টি করেছে মুমিন মুসলিম সৎকর্মশীলদের জন্য রহমতের ফেরেশতা আর পাপী কাফের মুনাফিকদের জন্য আল্লাহ আযাবের ফেরেশতা প্রস্তুত করে রেখেছে এটা হাদিসে আছে যেটা একটু পরেই আসবে কোরআনের আয়াতে যেটা রয়েছে যে মুমিন মুসলিম এবং সৎকর্মশীলদের আত্মাকে গ্রহণ করা হয় যখন তারা পবিত্র অবস্থায় থাকে তার মানে তারা নাপাক অবস্থায় মরে না এই নাপাকি বলতে ওযু গোসল নয় এটা হলো তার অন্তর পাক সে মুশরিক অবস্থায় থাকে না সে কাফের মুনাফিক নয় নিছক ইসলামের উপরে তার মৃত্যু হয় মুমিন যারা যাদের মৃত্যুটা পবিত্র অবস্থায় হয় মানে নিছক মুসলিমের উপরে হয় তাদেরকে ফেরেশতারা এসে সালাম বলে সালাম যে শান্তির সাথে তুমি বের হয়ে আসো এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় ওই মৃত্যুর মুহূর্তে এবং তাদের জন্য সুগন্ধি রেশমের কাপড় নিয়ে আসা হয় এবং ফেরেশতারা এই আত্মাকে নিয়ে এতটা সন্তুষ্ট হয় আমি কালকে সেই দৃশ্যটা সেই মঞ্জরটা ফিল করেছি যে এটার সাথে এটার এক্সাম্পল চলতে পারে সেটা কি যাদের বাচ্চা হয়েছে আপনি দেখতে পারেন যার প্রথম বাচ্চা বা খুব ফুটফুটে বাচ্চা খুব নামি দামি মানুষ আপনি আর আপনার বাচ্চা হয়েছে আপনি সেই দৃশ্য দেখেছেন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয় ডাক্তাররা যখন কাপড় দিয়ে সুন্দর করে নিচে পুঁছে যখন বাবার কোলে দাদি বা নানির কোলে দেয় দৃশ্যটা কি জানেন খালা টানাটানি করে আমি নেব ছোট বোন থাকলে বলে না আমি নেব ভাই থাকলে বলে আমি নেব মামা বলে আমি নেব কারাকারি লেগে যায় কিনা কেন এটা করে মহাব্বতে করে এত ফুটফুটে সুন্দর বাচ্চা হয়েছে সবার চোখে যখন লেগে যায় সবাই একবার কোলে নিতে চায় কালকে হাদিসে যেটা পেলাম সুবহানাল্লাহ একটা মুমিন মুসলিমের আত্মা যখন বের হয় ফেরেশতারা এতটা সন্তুষ্ট হয়ে যায় সেই মুমিন মুসলিমের আত্মার গ্রানে প্রত্যেকটা ফেরেশতা নেওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন হাতে এইভাবে নিতে নিতে আকাশে পৌঁছে যায় গ্রানে আর যখন কোনো পাপি কাফের আত্মা গ্রহণ করা হয় আযাবের ফেরেশতা এটাকে ছুঁতেই চায় না ছুঁতেই চায় না কিন্তু তার ডিউটি বাধ্য একটা মানে ছালা চটের বস্তার মতো কাপড় পেঁচিয়ে কোনো রকম আকাশে নিয়ে যায় আমরা সেটা পরবর্তী পর্বে বলবো তো মুমিন মুত্তাকিদের আত্মাটা ফেরেশতারা কিভাবে গ্রহণ করে এই দৃশ্যটা কোরআনের কিছু কিছু আয়াতে আল্লাহ তুলে ধরেছে যেমন একটি আয়াত পাবেন আপনি সূরা আন-নাহল ১৬ নম্বর সূরার ৩১ নম্বর আয়াতে তাতে আল্লাহ বলছেন জান্নাতু আদিনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতে আদন যারা পাবে এই ব্যক্তিদের গুণাগুণ এখানে বর্ণনা করা হয়েছে তারা কি করবে সেখানে জান্নাতে আদন লাহুম ফিহা মা ইয়াশাউন তারা সেখানে তাই পাবে যা তারা চাইবে এমন একটা জান্নাত পাবে আল্লাহ বলছে তারা কারা কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন আল্লাহ এমনটাই মুত্তাকিদের সাথে আচরণ করে থাকে এই মুত্তাকিদের আত্মাটা কিভাবে বের হয় তার ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন আল্লাহ বলছেন এই মুত্তাকি হলো তারা যাদের আত্মাটাকে ফেরেশতারা গ্রহণ করে পবিত্র অবস্থায় তার মানে তারা নিছক ইসলামের উপরে ছিল ইমান এবং আমলের উপরে ছিল ওই অবস্থায় ফেরেশতারা তাদের আত্মাটাকে গ্রহণ করা হয় এবং তারা কি বলে ইয়াকুলুনা সালামুন আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক তুমি আসো এবার সুসংবাদের সাথে আসি সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন বিমা কুনতুম তাআমালুন তোমরা যে কর্ম করেছো এই কর্মের কারণে আল্লাহ তোমাকে এখন জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছে এই যে একটু আগে বলেছি তাইয়্যিবিন তারা পবিত্র অবস্থায় তাদের মৃত্যু হয় তার শেষের অংশের সাথে এর মিল আছে কি আছে আল জান্নাতু বিমা কুনতুম তাআমালুন তোমরা যে কর্মগুলো করতে এই কর্মের উপরেই তোমাদের জান্নাত নির্ধারণ করা হয়েছে তার মানে একজন ব্যক্তি যদি ভালো কাজে লেগে না থাকে তাহলে এই অবস্থা কখনো আসবে না তার মানে আপনাকে প্রতিনিয়ত কোনো না কোনো একটা ভালো কাজে লেগে থাকতে হবে তাহলেই এটা উত্তম অবস্থা হবে যেই উত্তম অবস্থায় ফেরেশতা আপনার আত্মাটাকে গ্রহণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার যে সিয়াম রাখতেন এটা একটা রিজন ছিল এটা একটা কারণ কি কারণ যে আল্লাহ আমার আমলনামা দেখবে যে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছে তার মানে আল্লাহ যেন আমার রিপোর্টটা উত্তম অবস্থায় দেখতে পায় তাহলে মৃত্যুটাও
ঠিক তেমনি আপনার মৃত্যুটা যদি আপনি চান যে উত্তম অবস্থায় হোক তাহলে উত্তম কোন একটা কাজের সাথে উত্তম ব্যক্তিদের সাথে উত্তম স্থানে আপনার অবস্থান থাকতে হবে আর ওই মুহূর্তে ফেরেশতা আসলে আপনার মৃত্যুটা উত্তম বলে গণ্য হবে আল্লাহ যেন আমাদেরকে এমন কর্ম করার তৌফিক দান করেন আমিন মুমিনদের মৃত্যুর সময় মালাইকাদের সালাম তাদের পক্ষ থেকে শান্তির বার্তা আমাদেরকে জানানো হয় আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই আয়াতটা কমন আপনারা জানেন সেটা হচ্ছে কি সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার তার 30 এবং 32 নম্বর আয়াত 30 থেকে নিয়ে 32 তাতে কি আছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমার প্রতিপালক আল্লাহ সুম্মাস্তাকামু এই যে আমার প্রতিপালক আল্লাহ এর মানে মুসলিম নয় সেটা কি জানেন মানে প্রতিপালক শব্দটা রয়েছে এখানে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ রব হলো আপনার পালনকর্তা তার মানে আপনার জীবনের যত প্রয়োজন আছে যে মনে করে যে আমার এই প্রয়োজনটা মিটানোর একজন সত্তা রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ আমার প্রয়োজন মিটানোর একজন সত্তা আছে তিনি কে রাব্বুনা আল্লাহ যারা এটা বলে সুম্মাস্তাকামু আর এর উপরেই অবিচল থাকে তার মানে তার প্রয়োজনের ক্ষেত্রে সে কারো কাছে হাত পাতে না কারো সাহায্যের মুখাপেক্ষী নয় সে এই এই হাত পাতা এমন নয় যে বিপদে পড়লে আপনি কাউকে বলবেন না এটা নয় কিছু মানুষ আছে সে আল্লাহ ছাড়া বাকি সব কিছুর সাহায্য খোঁজে কেবল আল্লাহর কাছে চায় না ওর প্রয়োজন হলেও ডাক্তারের কাছে যায় ওর প্রয়োজন হলেও মাজারে যায় ওর প্রয়োজন হলেও ঝাড়ফুঁক করায় ওর প্রয়োজন হলো খুঁজে কিভাবে ওর এই রোগ দূর হবে এই বিপদ দূর হবে প্রয়োজনে ওকে যদি বলেন উলঙ্গ হয়ে ওই অমাবস্যার রাতে পুকুরে নেমে থাকতেও তাই করে এমন দৃশ্য আমরা শুনতে পাই তার মানে আল্লাহ ছাড়া বাকি সব কিছুর খুঁজে যে কিভাবে ওর বিপদ মুক্ত হবে কিভাবে ওর সন্তান হবে কিভাবে রোগ দূর হবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর এগেনস্টে যারা কাজ করবে ও শুধুমাত্র আল্লাহকে খুঁজে বাকি সব কিছু পরবা করে না আল্লাহ তার কথা বলতেছে ইন্নাল্লাযিনা রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু যারা এই দাবির উপরে অটুট থাকে সে কারো কাছের মাথা নত করে না একমাত্র আল্লাহর ভরসায় পৃথিবীতে বেঁচে থাকে আল্লাহর উপরে ভরসা করার পরে সে কোনো মাধ্যম খুঁজে এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু আল্লাহ তার জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিবে কখন দেখেন আপনার জীবনটা যদি আল্লাহর বান্দা হয়ে কাটে তার মানে পরীক্ষা নিরীক্ষা আপনার আসবেই রোগ হলে সুস্থতা যদি নাও আসে আল্লাহ তখন ফেরেশতা নামাবে কথা বলেনি মানে আপনার জীবনটা যদি ধৈর্যের উপরে কাটে আল্লাহ বলছেন বান্দা তার রেজাল্ট হচ্ছে তার মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব সে তখন তাকে কি বলবে তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু এখন তুমি আর ভয় পেও না চিন্তিত হয়ো না কারণ তুমি যে মরতেছো আল্লাহর বান্দা হয়ে মরতেছো তোমার কোনো ভয় নেই এখন এই সংবাদটা দেওয়া হয় আপনি কি মনে করেন আপনার জীবনের শেষ মুহূর্তে যদি কোনো ভালো লোকে বা ফেরেশতা এসে যদি এই কথা বলে যে তোমার কোনো ভয় নেই তুমি চিন্তিত হয়েও না এই মুমিন সাকসেস না কে বলেন এর চাইতে বড় পাওনার কার আছে যাকে আল্লাহর পক্ষ থেকে তখন জানানো হয় যে তুমি পেরেশানি হয়েও না তোমার কোনো কিছু ছুটে যায়নি আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুওয়াদুন যে ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে মৃত্যুর সময় আপনাকে সেই সুসংবাদ দেওয়া হবে কুনতুম তুওয়াদুন তারপরে সেই ফেরেশতারা এটাও বলে যে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম তুমি ভয় পেও না কবরও আমরা তোমার বন্ধু থাকবো হাশরের মাঠও তোমার বন্ধু থাকবো এই ফেরেশতারা বলে যে তুমি একা নও তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে যখন কবরে দেবে আমরা রহমতের ফেরেশতারা তোমার সঙ্গী হব নাহনু আউলিয়া ও কুমফিল হায়াতির দুনিয়া আমরা তোমার সঙ্গী ছিলাম দুনিয়াতে এই জন্য তোমার দ্বারা পাপ খুব কম হয়েছে শয়তান তোমার কাছে ঘেসেনি আমরা ছিলাম তোমার সাথে আর ফিহা মা তাদ্দাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা কুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম আর জান্নাতে এমন একটা জায়গা তাদেরকে দেয়া হবে যা তারা চাইবে এগুলো আমাদের ভিন্ন একটা টপিকস কিন্তু এই এই কথাটা আমি আপনাকে দেখাতে চেয়েছি যে ফেরেশতারা এসে আপনাকে জান্নাতের সুসংবাদ দেবে এটা কারা মুমিনদের সাথে এমনটা করা হয় আমি আর ডিটেলস ব্যাখ্যায় যাব না যেহেতু কাফিরের মৃত্যুটা বাকি আছে অপরদিকে কাফের আর পাপীদের সম্পর্কে কোরআনের আয়াত কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা আয়াতের ইন্ডিকেটে এই কথা আল্লাহ বলেছেন সূরা মুহাম্মদে পেয়ে যাবেন আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা ইমান আনেনি বা মুনাফেক মুশরিক বা বড় ধরনের কোনো পাপী তাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ বলতেছেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু কি অবস্থাটা হবে ওই লোকদের যখন ফেরেশতারা তাদের আত্মাটাকে গ্রহণ করবে এইভাবে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম
যখন ফেরেশতারা তাদের মুখে এবং ঘাড়ে মারতে মারতে আত্মা বের করবে শুধু আল্লাহ সিম্পল এই কথাটা বলেছে দৃশ্যটা আপনি ফিল করেন ফেরেশতারা মারবে কোথায় আপনার চেহারায় আর ঘাড়ে আল্লাহ বলছেন কি অবস্থাটা হবে তাদের فكيف اذا توفتهم الملائكه يضربون وجوههم وادبارهم যখন ফেরেশতারা তাদের চেহারা এবং ঘাড়ের মধ্যে মারবে যে বের হয়ে আস ধমকাবের মারবে চেহারায় মারবে সুবহানাল্লাহ এই আয়াতটা সূরা মুহাম্মদে রয়েছে এখানে যে কাফের মুনাফিকদের উদ্দেশ্য করা হয়েছে তার একটি আয়াতের আগে পরে পেয়ে যাবেন আরেকটি আয়াতে স্পষ্ট কাফের বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই আয়াতটা আপনি সূরা আনফাল 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু তুমি যদি দেখতে পেতে কাফেরদেরকে কিভাবে মৃত্যু ঘটানো হয় আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম যখন ফেরেশতারা তাদের চেহারা এবং ঘাড়ে পিঠের মধ্যে মারতে থাকে আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক এবং তাদেরকে সুসংবাদ দেওয়া হয় তখন যে জাহান্নামের লেলিহান আগুনের সুসংবাদ গ্রহণ করো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বলে সম্বোধন করিয়ে দিয়েছে যে শব্দটা মুহাম্মদের মধ্যে নাই তবে আগে পরের আয়াতে মুনাফিকদের সম্পর্কে এই কথাটা রয়েছে তাহলে দুইটা দলকে আপনার সামনে পেশ করে দেওয়া হলো মুমিন মুসলিম যারা সৎ কাজের উপরে লেগে আছেন আপনাদের মৃত্যুর সময় ফেরেশতারা উত্তম রূপে আসবে সালাম জানাবে সুসংবাদ দেবে এবং গ্রানযুক্ত কাফন নিয়ে আপনাকে আত্মাকে পেঁচিয়ে তারপরে নিয়ে যাওয়া হবে আর অপরদিকে কাফেরদের সম্পর্কে কি বলা হয়েছে কোরআনের আয়াতে যে তাদেরকে তো কোনো সুসংবাদ দেওয়াই হবে না সালামও নেই বরং তাদেরকে তখন থেকে আজাব শুরু হয়ে যাবে চেহারা এবং তাদের ঘাড়ে মারতে মারতে তাদের আত্মাটাকে বের করা হবে যে আয়াতটি সূরা মুহাম্মদের 27 এবং সূরা আনফালের 50 নম্বর আয়াতে রয়েছে আর অপর আয়াতে পাপীদের সম্পর্ক রয়েছে আপনি ভাববেন না যে হুজুর এটা তো শুধু কাফেরদের জন্য মুনাফিকদের জন্য কিন্তু আল্লাহ পাপীদের সম্পর্কে ওই একই ধমক রেখেছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাওয়াফাতহুমুল মালাইকাতু যালিমি আনফুসাহুম যালিমি আনফুসাহুম যারা নিজেদের নাফসের উপরে জুলুম করে তাদের আত্মাকে ফেরেশতারা কিভাবে গ্রহণ করে তাদের কাছে আত্মা ফেরেশতারা নেওয়ার জন্য আসে এবং বলে আনফুসিহিম কালু ফিমা কুনতুম কালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ তার মানে কি এই আয়াতটা হচ্ছে তাদের জন্য যারা অমুসলিম দেশে বসবাস করে সেখানে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে আছে কিন্তু ধর্ম পালন করে না শুধু ইসলাম ছাড়া সব কিছু করে এই ধরনের ব্যক্তিরা যারা নিজের নাফসের উপর জুলুম করেছে এক তো ফেরেশতারা আঘাত করবে এবং বলবে কেন তোমরা এই জমিনে আছো কিভাবে আছো তারা বলবে কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ আমাদের কোনো উপায় নাই এখানে আজান শুনতে পেতাম না কাফেরদের রাষ্ট্র আমরা নিরুপায় হয়ে বসবাস করতেছিলাম আমরা খুব দুর্বল ওদের কাছে আমরা যদি প্রকাশ্যে দাড়ি রাখি টাকটার উপরে প্যান্ট পরি আমাদের মেয়েরা যদি পর্দা করে তাহলে এগুলো আমাদেরকে জঙ্গি বলবে জঙ্গি এটা না বলে তারা যারা ইউরোপ আমেরিকায় থাকে এটাই তো বলে আর যখন নেশার কথা আসে যারা মদ খায় নেশা করে মাতাল হয় তারা বলে এটা তো এই দেশের একটা কালচার বলে পানির মতো না হলে তো আমাদেরকে চিনে ফেলবে আমরা কারা আমাদেরকে উগ্রবাদী বলবে এই লোকগুলো কেন করেছে এটা ওই যে বলতো আমরা তো দুর্বলদের কাছে তাই না ফেরেশতাদেরকে এই কথাটাই বলবে কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ আমরা এই জমিনে নিরুপায় হয়ে এটা করেছি আমরা চাইলেও পর্দা করতে পারি না আমরা চাইলেও দাঁড়িয়ে রাখতে পারি না ফেরেশতারা জবাবে কি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা এখানে জানিয়ে দিয়েছে কালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না রে বান্দা আল্লাহ এই কথাটা বলেছে যে তোকে ইসলাম পালন করতে হবে তোকে কাফের দেশে শান শৌকতের সাথে থাকতে কে বলেছে কে বাধ্য করেছে তোকে আলম তো কোন আরদুল্লাহি ওয়াসিয়া এই আয়াতটা প্রত্যেকটা ওই মা বোনদের জন্য প্রত্যেকটা ওই মুসলিম ভাইয়ের জন্য যে তার সংসারকে টিকানোর জন্য ইসলামটাকে ছুড়ে ফেলে দিয়েছে যার স্বামী সালাত আদায় করে না তার স্ত্রী পর্দা করে না কিন্তু সংসারকে সন্তানের খাতিরে সংসারকে টিকিয়ে রাখার জন্য তারা একসাথে জীবনযাপন করতেছে আল্লাহ তাদেরকে বলতেছে আলম তো কোন আরদুল্লাহি ওয়াসিয়া আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না এই আয়াতটা প্রত্যেকটা ওই কর্মকারদের জন্য যারা হারাম ফ্যাক্টরিতে জব করে আল্লাহ তাদেরকে বলবে যে তুমি কেন অন্য চাকরি খুঁজলে না এই আয়াতটা প্রত্যেকটা ব্যাংকারের জন্য যারা হারাম ব্যাংকের সাথে জড়িত কিন্তু আল্লাহ তাকে বলবে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না তুমি হালাল চাকরি কেন খুঁজলে না কাউকে আল্লাহ ছাড়বে না প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা যারা বলবে আমরা নিরুপায় বাধ্য ছিলাম ফেরেশতারা তাকে এই কথাটা স্মরণ করিয়ে দিবে আলম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া আর রেজাল্ট কি তার চেহারার পিঠে মারানো হবে এইভাবে তার আত্মাটাকে গ্রহণ করা হবে এই ছিল মোটামুটি
দুই চারটি আয়াত যেই দিকে কোরআনে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বাকি ডিটেইলস কথা হাদিসে রয়েছে আমি হাদিস থেকে মাত্র দুইটা শব্দ খুব দ্রুত উল্লেখ করে দেব যেটা এই পর্বের পরে এই বক্তব্যটার করব না তাই দুইটা হাদিসের কিছু ভাষা আছে সেটা বলে দিই যা হাদিসে বিস্তারিত রয়েছে